উত্তর পূর্বাঞ্চলের একমাত্র গ্যাস ভিত্তিক সার কারখানা হচ্ছে নামরূপী সার কারখানা। আর এই সার কারখানার উপর নির্ভর করে প্রায় 90% কৃষিজীবী রাইজে নির্ভর করে আছে। গতি এই সার কারখানাট ধ্বংস করবর কারণে ইতিমধ্যে কেন্দ্র সরকারে কূটকর্ষ আরম্ভ করেছে। আর এই মোদিয়ে আমার যজন প্রধানমন্ত্রী তখেতে এটা এটা করে রাজহুয়া যা সম্পত্তি আছে আর সম্পত্তিবিল বিক্রি করব আরম্ভ করেছে। আর যা উদ্যোগ আছে এই উদ্যোগকিটাও ধ্বংস করবর কারণে ইতিমধ্যে তৎপর হয়েছে। আর গোটাই ঠিকাটো প্রদান করেছে আমার হিমন্ত বিশ্ব শর্মাক। আর ঠিকা লৈ পেলায় আমার উদ্যোগবিল ধ্বংস করবর কারণে আগবাড়িছে। এই সার কারখানাটো যে নামৰ সার কারখানা এই সার কারখানাটো চতুর্থ গোট স্থাপন করবর কারণে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন হয়ে গেল। ছাত্র সংঘ আন্দোলন করলে, রাইজে আন্দোলন করলে, কারণ দ্বিতীয় আর তৃতীয় গোটর যে কার্যক্ষমতা এই কার্যক্ষমতা ইতিমধ্যে শেষ হয়েছে। চতুর্থ গোট লাগিব, যদি চতুর্থ গোট স্থাপন নহয় নামরূপ নিঃশেষ হয়ে যাব। গতি যত চতুর্থ গোট স্থাপন করার কথা চলি আছে সেই সময়তে এই মানে উদ্যোগটি ব্যক্তিগতকরণ করে এই উদ্যোগটি নিঃশেষ করবর কারণে সরকারে ইতিমধ্যে ষড়যন্ত্র আরম্ভ করেছে। গতি আমি এই ষড়যন্ত্র আমি তীব্রভাবে গরিহণা জানাইছো। আজি আমি সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সংঘ আহ্বানত নামরূপ আঞ্চলিক ছাত্র সংঘ উদ্যোগত এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল। আর এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবলে যাওতে সরকারে বা হিমন্ত বিশ্ব শর্মা যে পুলিশ বাহিনীয়ে ইয়াত আমাক বাধা প্রদান করেছে, শ পুলিশ ইয়াত আমাক নিয়োগ করেছে। কারণ আমি ছাত্র সন্থায় সদায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, আমার যা প্রতিবাদী কার্যসূচী হয় গণতান্ত্রিকভাবে হয় শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু কিহর ভয়ত নেজানো হিমন্ত বিশ্ব শর্মায় বর্তমান এনেকা হয়েছে যে এনেকা পরিবেশ সৃষ্টি করেছে গণতান্ত্রিক আন্দোলন যে ভাষা মানে নিষেধ করব বিচারে গণতান্ত্রিক আন্দোলন ভরিয়ে মহারিব কারণে চেষ্টা করেছে। মানে গণতান্ত্রিক আন্দোলন কোনো মূল্য বর্তমান এই হিমন্ত বিশ্ব শর্মার সরকার নাই। গতি আমি ছাত্র সন্থায় এই যা ভয় ভাবুকি পুলিশের দাদাগিরি হাজার হোক 2000 লাখ লাখ পুলিশ হোক আমি ছাত্র সন্থা ভয় করা কোনো মানুষ নয়। গতি আমি আমার যে প্রতিবাদী কণ্ঠ সেই কণ্ঠ অব্যাহত থাকব। আমি নামরূপ সার কারখানার বিরুদ্ধে নামরূপ সার কারখানার যে ব্যক্তিকরণকরণ আর চতুর্থ গোট স্থাপনের যে আমার আমার যে স্থিতি সেই স্থিতি আমি সদায় অটল আছো। আর যেতালে এই ব্যক্তিকরণকরণ করা যে প্রক্রিয়া যে গ্রহণ করেছে যেতালে বাতিল নকরে আর চতুর্থ গোটটি যেতালে স্থাপন নকরে তেতালে আমার প্রতিবাদী কার্যসূচী অব্যাহত থাকবে। প্রথম কথা হল হিমন্ত বিশ্ব শর্মায় এই আন্দোলনের প্রতি যে ভয়, এই আন্দোলন যে আজি যে আমি আন্দোলন করলো নামরূপ সার কারখানা ব্যক্তিগত খণ্ডক হাতত গতার যে প্রতিবাদ, এই প্রতিবাদের প্রতি যে ভয় খায় সেই কথা প্রতিপন্ন করে দেখালে। ডিব্রুগড় জেলার এটা পুলিশ এজন পুলিশ থানা সমূহ নারাখাকে সব নামরূপলে পঠিয়ে দিছে ভয়ত। আজি নিরস্ত জনসাধারণে করা এটা গণতান্ত্রিক আন্দোলনক সশস্ত্র বাহিনীর যোগেদি বাধা প্রদান করেছে। ইয়াতক ডাঙর সফলতা আর ছাত্র সন্থার কারণে একু হব নয়। আমি ছাত্র সন্থায় আজি ভাবিছো যে এই প্রতিবাদত এই প্রতিবাদের যোগেদি দিসপুর পর্যাপ্ত কপি গৈছে আর ব্যক্তিগত খণ্ডত গতার যেওঁলোকৰ চিন্তা চর্চা সেইটো বাতিল করবলে বাধ্য হব। আর যদি বাধ্য নহয় তেনেহলে ছাত্র সন্থায় আজি যে আন্দোলন কার্যসূচী গ্রহণ করেছো তাতক অধিক তীব্রভাবে আমি আমার কার্যসূচী আগবাই যাম আর সাজু হব লাগে তেনেহলে আমাক বাধা প্রদান করবলে আর আমি সাজু হম বাধার মাজত আমার প্রতিবাদ আমি করে যাবর